সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশে এবং দেশের বাইরে যারা আমাদের প্রোগ্রামটি দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আপনারা? দীর্ঘদিন থেকে আমাদের যে প্রোগ্রামগুলো দেখে আসতেছেন সেটা আমাদের একটা কন্টিনিউয়াস প্রোগ্রাম। আজকে আমরা টোটালিভাবে একটা ব্যতিক্রম ধর্মী একটা প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের এক ম্যাডাম আছেন যিনি দীর্ঘদিন থেকে, মানে তার যে হাঁটুতে প্রবলেম ছিল সেই হাঁটুর প্রবলেম নিয়ে তিনি দীর্ঘদিন থেকে ভুগছিলেন। আমরা আজকে তার কাছ থেকে জানবো যে তিনি কিভাবে আমাদের স্যারের এখানে আসলেন, ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার এখানে আসলেন, স্যার তাকে কি সাজেস্ট করেছিলেন, তাকে কি ভর্তি হতে হয়েছিল নাকি তিনি কি চিকিৎসা নিয়েছেন, আমরা তার ব্যাপারে গুলো জানবো। চলুন আমরা তার সঙ্গে পরিচয় হই। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ম্যাডাম, আমরা শুরুতে আপনার নামটা জানতে যাচ্ছি। রেবেকা সুলতানা। জি, আমি একজন হাউসওয়াইফ, আর বাসা হচ্ছে কল্যাণপুর। কল্যাণপুর। জি। তো ম্যাডাম, আমরা আজকে আপনার কাছে যেটা জানতে যাচ্ছি যে আপনার যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা জানবো, এবং আপনি স্যারের ঠিকানাটা কিভাবে পেলেন, যে কিভাবে আসলেন? আচ্ছা, প্রথমে আসি স্যারের ঠিকানাটা। স্যার সম্ভবত, আমি ঠিক টাইমটা বলতে, অনেক কিছু বছর আগে উনি টিভিতে একটা প্রোগ্রাম করতেন নিয়মিত, তখন আমি পেশেন্ট ছিলাম না, তখন ওনার প্রোগ্রামগুলো আমি নিয়মিত দেখতাম। তো আর আমি অসুস্থ হইলাম গত এক বছর আগে, আমার হাঁটুতে ব্যথা হইলো, কিছুটা ক্ষয়ও দেখা দিল। অর্থোপেডিক ডাক্তারের কাছে গেলাম, উনি শুধু আমাকে পেইন কিলার দিল, কিন্তু ওইটা তো আমার ভালো, একটু ভালো হয় আবার একটু ব্যথা শুরু হয়ে যায়। তখন হঠাৎ করে আমার ওই স্যারের কথা মনে হলো যে ওনাকে তো দেখতাম এরকম ইয়ে করতো ডিপিআরসি হাসপাতাল থেকে, উনি বিভিন্ন হাঁটু ব্যথা বা কোমর ব্যথা অপারেশন বিহীন যে চিকিৎসাগুলো দিয়ে থাকেন, এটার উপর আমার খেয়াল হলো। তখন আমি ফেসবুকে তাকে খুঁজতে থাকলাম, নাম সার্চ দিয়ে পেয়ে গেলাম। পেয়ে দেখলাম যে আমার সাথে যায় এই জিনিসটা, আবার দেখলাম আমার একদম কাছে শ্যামলিতে। এর মধ্যে আমি কিন্তু 15 দিন অলরেডি খুব কষ্ট পেতেছিলাম ব্যথা নিয়ে, মানে 15 দিন টানা আমি পেইন কিলার খাইছি, বাট আমার একদিনের জন্য আমি ব্যথা মুক্ত থাকতে পারি না। খুব কষ্ট আমাকে করে আমার হাজবেন্ড আমাকে নিয়ে আসছে এখানে, স্যারের এখানে সিরিয়াল দিয়ে আসলাম। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে ওনার সিঁড়িতে উঠার সময় যে উনি লেখা আছে যে আপনি ব্যথা নিয়ে আসবেন, ব্যথা মুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ, এটা আমার আমার মনটাকে আরো বেশি একে ইন্সপায়ার করছে যে ইনশাল্লাহ আমি সুস্থ হয়ে যাবো। কনফিডেন্স চলে আসে। হ্যাঁ হ্যাঁ, মানে যেখানে আমি মানে একটা স্টেপ দিতে পারতাম না, আমার 15 দিন শুয়ে গেছে বলা চলে। তারপর আসছি, পরে স্যারের সাথে কথা বললাম, পরে স্যার কিছু ডায়াগনোসিস করতে দিল, আলহামদুলিল্লাহ সেগুলো ভালোই আসছে রিপোর্ট গুলো। তারপরে উনি আমাকে কিছু মেডিসিন দিল আর বললো আপনি থেরাপি নিতে থাকেন যতক্ষণ আপনার ব্যথাটা না যায়। তো আমি ফার্স্টে সেকেন্ডে দ্বিতীয় দিন থেকে আমি তার এটা বুঝতে পারলাম, মানে যেখানে প্রথম দিন আমার একজন ফিজিওথেরাপিস্ট আমাকে পাটা ধরতে পারে নাই, আমি চিৎকার দিয়ে উঠছিলাম, সেকেন্ডে সেটা আমার আর লাগে নাই, বরঞ্চ আমি আরও আরাম বোধ করতে পারলাম, সে আমার পাগুলো অনেক রিল্যাক্স হয়ে গেল। এখন আলহামদুলিল্লাহ আমি আজকে 13তম দিন, আমি বলি যে আসলেই আমি সুস্থ এখন বলা চলে, যেটা আছে সেটাই তো আমার মনের মধ্যে তো কিন্তু কাজ করে যে হ্যাঁ আমার কি ব্যথাটা করবে কি না এরকম একটা টেনশন, কিন্তু আল্লাহর মধ্যে কোনো ব্যথা নাই আমার এখনও। তবুও আমি কিছুদিন আরো থেরাপি নিয়ে যাব। আমি একটা জিনিস জানতে চাচ্ছি, আপনি যখন স্যারের কাছে আসলেন, তো অনেকেই আমাদের যারা পেশেন্ট আছে যারা আমাদেরকে ফোন করে জানতে চায় যে আসলে ডিপিআরসি তে গেলে কি ভর্তি হতে হবে কিনা, তো এই ব্যাপারটা আপনার কাছে জানতে চাব। আপনি তো এখানে ভর্তি হননি না, এবং আপনি একটা প্রিপারেশন নিয়ে আসছিলেন যে না স্যার আমাকে ভর্তি থাকতে বলুক বা না বলুক আমি স্যারকে অফার করবো, স্যার আমি ভর্তি থাকতে চাই, তো এই ব্যাপারটা একটু আমাদের এটা হচ্ছে কি, যখন আমি তো খুব অসুস্থ ছিলাম, মানে সমস্ত শরীর যখন ব্যথা হয় তখন মেন্টালি ভাবেও কিছু আপসেট হয়ে যায় মানুষ, টানা 15 দিনের ব্যথা। তো সেদিন আমি প্রথম দিন আসছি, ওদিন স্যার আমাকে ডায়াগনোসিস দিয়েছে, তখন আমি বলে গেছিলাম স্যার আমি প্রয়োজনে ভর্তি হবো, যে আমার এতটাই খারাপ লাগতেছে আমি দ্রুত সুস্থ হয়ে, তখন স্যার বলছে পরের দিন যখন আবার আসলাম রিপোর্ট, না আপনার ভর্তি হওয়ার প্রয়োজন নাই, সবার ভর্তি লাগে না, যারা ঢাকার বাইরে থাকে থাকার জায়গা নাই বা তাদের জটিলতা একটু বেশি তাদেরকে ভর্তি থেকে, হ্যাঁ আপনার ভর্তি না হলে না আপনি আউটডোর হিসাবে ইয়েগুলো নিতে পারবেন, চিকিৎসাগুলো নিতে পারবেন। আমি কিছু মেডিসিন দিয়েছি আল্লাহর মতে সেগুলোও খাচ্ছি, পাশাপাশি আমি ইয়েগুলো নিচ্ছি, থেরাপিগুলোও নিচ্ছি। তো ম্যাম, আপনি তো আজকে 13তম দিন পার করলেন, ঠিক আছে, যে 13তম দিন আপনি কন্টিনিউয়াসলি আমাদের ডিপিআরসি যে আউটডোর ফিমেল আউটডোর যে থেরাপি সেন্টারগুলো আছে সেখানে থেরাপি নিয়েছেন। তো আমার একটু অপিনিয়ন আছে, আমাদের যে আউটডোর সিস্টেম আছে এখানে শুধু স্যারের পেশেন্ট নয়, এখানে আমাদের বিভিন্ন স্তরের পেশেন্ট এসে আউটডোর থেরাপি নিতে পারে, তো সে ব্যাপারে আমাদের থেরাপি সেন্টারের ব্যাপারে বা আমাদের যারা থেরাপিস্ট আছে তাদের সেবা সম্পর্কে একটু কেন অনেক দর্শক দেখছে। আরেকটা জিনিস কি, থেরাপি সেন্টার আমি দেখছি স্যারের পেশেন্ট যেমন আছে বাহিরের গুলো আছে যারা এখানে ইয়ে করতেছে থেরাপি আসতেছে, সবার কাছে যে আমরা তো একসাথে একটা মনে হয় যেন একদিন পরে থেকে আমার মনে হচ্ছে ফ্যামিলির মতো, আমরা সবাই এত সুন্দর মজা করে আমাদেরকে তারা ইয়ে করে, এবং প্রত্যেকটা থেরাপিস্টের আমি নাম বলতে চাই না, খুবই সুন্দর করে তারা আমাদের সাথে আন্তরিকতার সহিত তারা আমাদেরকে সার্ভিসগুলো দেয়। আর যারা এখানকার না বাহির থেকে এসে থেরাপিগুলো নিচ্ছেন তারাও দেখলাম খুব স্যাটিসফাইড তাদের ইয়ে নিয়ে,
এবং তাদের সাথে যে এখানে সারের রোগী না বাট তারপর ওদের সাথে একটা ভালো আন্তরিকতা আছে আপনাদের যে থেরাপিস্ট মেয়েগুলো আছে ওদের সাথে এটা আমার কাছে ভালো লাগছে মানে আন্তরিকতাটা অনেক বেশি এটা কেউ না আসলে বুঝবে না বুঝতে পেরেছি আর দীর্ঘদিন ওই যে অর্থোপেডিক ডাক্তারে ওনারাও চিকিৎসা দিচ্ছেন ওই পেইন কিলার আসলে কাজ হয় না আমি নিজে ভুক্তভোগী তো পেইন কিলারে কিছুই হয় নাই যেটা আমি এখানে এসে আমার তো কোনো পেইন কিলার খেতে হচ্ছে না আমাকে সার্জিগুলো দিছে সেগুলো হচ্ছে সব সাপ্লিমেন্ট দিছে বিভিন্ন ফুড সাপ্লিমেন্ট দিছে বা কেন আমার ব্যথাটা হয় সেই জায়গার ওষুধগুলো দিছে আর ওই যে থেরাপি দিচ্ছে সেটা কিছু ম্যানুয়াল কিছু ওই যে আপনাদের যে মেশিনের ওগুলো যে ব্যথা যে একটা যে কষ্টের জিনিস আপনি তো মানে দীর্ঘদিন থেকে এটা সাফার করেছেন এবং বিভিন্ন জায়গায় গিয়েছেন অনেক ডক্টর আপনাকে ওষুধ দিয়েছে এই লাইফটা কি আসলে মানে বাস্তবতা যে লাইফ থেকে অনেকটা পিছিয়ে পড়ার মতো তখন আমার মনে হতো কি আল্লাহ এটা কি কোনো চিকিৎসা নাই আমি কি করবো আমার আত্মীয় স্বজনরা বলছে তুমি ইন্ডিয়া যাও ইন্ডিয়া গেলে হয়তো এটা ট্রিটমেন্ট হবে কারণ আমার ধারণা ছিল অর্থোপেডিকেই হয়তো বা এটা সমাধান করবে আমি কিন্তু ভালো মাপেরই অর্থোপেডিক ডাক্তার দেখাইছি ভালো ভালো হাসপাতালে বাট আসলে ওইটা ওনাদের কাজ না অর্থোপেডিকের ব্যথা যখন হয় তখন এটা আর তাদের হাতে থাকে না উনি আমাকে সাজেস্ট করছিলেন যে আপনারা 21 দিনের থেরাপি নেন এটা ওনারা বলে দিছিল কিন্তু পেইন কিলার আমার কোনো কাজ হয় না এটা বলতে পারবো যে পেইন কিলার খেয়ে আমার একটু ইয়া হয় না ব্যথা কমে নেই বরং যে আমার থেরাপিটা চলতেছে সেটা আমি দ্বিতীয় দিন থেকে আমি এটা আমি মিথ্যা বলে লাভ নাই আমি খুবই ইয়া হয়েছি এবং ইভেন আমি আমার ফ্যামিলির আমার বড় বোন অসুস্থ এরকম কমরের সমস্যা তাদেরকেও বলছি যেরকম তোমরা আসো দেখো খুবই ভালো একটা সার্ভিস এখানে তোমাদের থেরাপি সম্বন্ধে ধারণাই নাই অনেকে মনে করে কি আসলে কি হ্যাঁ গেলাম আরে না দুই দিন গিয়ে আসলে এটা কন্টিনিউ করতে হবে সবাই থেরাপিটা আর ব্যায়ামটাকে গুলায় ফেলায় প্লাস যেভাবে বলে সেভাবে অনেকে করে না স্যার একজন ফিজিওথেরাপিস্ট যেভাবে বলতে থাকে সেভাবে মেনটেন করতে হবে তবে ইনশাল্লাহ তখন ব্যথাটা কমে যায় আর রেগুলার আসলাম আর গেলাম তাহলে তো হবে না আমার বাসায় কিছু কাজ দেয় সেগুলো আমাকে মেনটেন করে চলতে হবে যদি আমি সুস্থ থাকতে চাই আর সার্ভিস ওরা অনেক ভালো সার্ভিস দেয় এই ব্যাপারে নিঃসন্দেহ আমি যদি আজকে ভিডিও নাও দিতাম তবে আমি যাওয়ার সময় কিন্তু আপনাদের ওই যে ওই বক্সের মধ্যে সম্বন্ধে একটা এ দিয়েই যেতাম রিভিউ দিয়ে যেতাম তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা আমাদের ম্যাডামের কাছে তার অনুভূতি শুনলাম তো ম্যাডাম আমি যেটা জানবো আজকে আমাদের অনেক প্রবাসী থেকে শুরু করে দেশের বাইরে এবং আমাদের দেশে অনেক আপনার মতো অনেক গৃহিণী আছে এবং অনেক জব হোল্ডার আছে যারা দীর্ঘদিন ধরে এই সমস্যাগুলোতে ভুগছেন হাঁটুর সমস্যা কোমরে ব্যথা পেন তো আসলে এই ব্যাপারে তাদের মানে কিছু যদি আপনি বলেন আর কি তো অবশ্যই তাদের কাছে বলবো অনেকেই হয়তো ধারণা যে ঠিক আছে আমি অর্থোপেডিকের কাছে যাচ্ছি ওষুধ খাচ্ছি কাউকে বলতেছে যে অপারেশন করা ঠিক হয়ে যাবে বা দীর্ঘদিন পেইন কিলার বা কিছু সাপ্লিমেন্ট থাকে কিন্তু আমাদের এই সারে সাপ্লিমেন্ট বা যে ওষুধগুলো একটু ডিফারেন্ট টাইপের থাকে আমি যেটা দেখলাম এটা আমি ইতিপূর্বে কোনো ডক্টরের কাছ থেকে পাইনি তো ওনাদেরকে বলবো যে অবশ্যই যদি আপনারা মনে করেন যে এই শফিউল্লাহ বাদান স্যারের কাছে আসেন দেখেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন প্রথমে তাকে দেখাতে হবে প্রবলেমগুলো বলতে হবে সেই মোতাবেক উনি সবার ট্রিটমেন্ট তো একরকম হয় না উনি সেভাবে সেই মোতাবেক সবাইকে ট্রিটমেন্ট নেবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন কারণ আমি যখন থেরাপি নিচ্ছি আমি তো দেখতেছি প্রতিদিন বিভিন্ন ধরনের আউটডোর পেশেন্টগুলো যে আসছে আমার মতো রোগী না তারা বিভিন্ন ধরনের হ্যাঁ কেউ ওই যে কি জানি বলে আপনাদের পিএলআইডি বা মেরুদণ্ডের বা ঘাড়ের এগুলো নিয়ে আসছে আমার থেকে জটিল রোগীগুলো আসছে তারা তো বলতেছে যে ভালো লাগতেছে আমার ইম্প্রুভ হচ্ছে তো ওইটা দেখো আমি সবাইকে বলি যে আপনারা আসেন এসে দেখেন এখানে আউটডোর চিকিৎসাটা খুবই ভালো সবাইকে যে থাকতে হবে এমন কোনো কথা না স্যার সেটা বুঝেই এটা দেয় যে কাদের থাকতে হয় আর কাদের সাধারণত একটু যারা জটিল যারা একটু প্যারালাইজ সম্ভবত তাদেরকেই মনে হয় সাজেস্ট করে সাধারণ আমার মতো যত যারা একটু সাধারণ রোগী কোমরের হোক বা পায়ের হোক তারা আউটডোর পেশেন্ট ইয়ে হিসাবে নিতে পারে এটা এটা নিয়ে নেওয়া যায় প্রতিদিন এসে এসে কেন আপনাদের আউটডোরে তো সেই মুগ্ধা থেকে তারপরে সেই যাত্রাবাড়ির থেকেও পেশেন্ট আসে আমি তো কথা বলি তোদের সাথে কথা হয়েছে তো আরও আছে আমি বলি আপনাদের মানে উনি থাকে রাঙামাটি এখানে হয়তো ঢাকায় কারো ছেলে বা মেয়ের বাসা এখান থেকে এসে উনি 7 দিনের একটা ইয়ে নিয়ে গেলো থেরাপি নিয়ে কোর্স নিয়ে গেলো আচ্ছা অনেক দূরে দূরে পেশেন্টও আসতেছে তো ওনাদের তো আর থাকতে হচ্ছে না তাই বলবো যারা এই কোমর ব্যথা বা হাঁটু ব্যথায় ভুগতেছে এই কষ্ট না করে আমি তো জানি যে এটার কষ্টটা যে কি তারা এই শফিউল্লাহ বাদান স্যারের এখানে আসলে ভালো উপকার পাবে ধন্যবাদ ম্যাম সুপ্রিয় দর্শক মন্ডলী আমি সকলের উদ্দেশ্যে বলতে চাচ্ছি একটা জিনিস যে আমাদের কাছে অনেকেই ফোন করে জানতে চায় যে আসলে ডক্টর শফিউল্লাহ বাদান স্যারের কাছে গেলে আমাদের ভর্তি হতে হবে কিনা এই ধরনের অনেক ইনফরমেশন আমাদের কাছে জানতে চায় তো আমরা তাদেরকে বিশেষ করে বলবো সকল পেশেন্ট ভর্তির জন্য নয় কিছু কিছু পেশেন্ট আছে যাদের একান্তই স্যার প্রাইমারি লেভেলে তাদেরকে দেখবেন শুনবেন যদি তাদেরকে মনে হয় যে অ্যাডভাইস মানে ভর্তি হতে হবে দেন স্যার তাকেই শুধু ভর্তি হওয়ার জন্য অ্যাডভাইস করেন
তো আমাদের অনেক پیشنট আছে যাদের ভর্তি হতে হয় না স্যার তাদেরকে আমাদের আউটডোর থেরাপি গুলো কন্টিনিউ করার মধ্য দিয়ে সুস্থতা করার চেষ্টা করেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমাদের যে প্রোগ্রামটি হলো আমাদের যে ম্যাডাম আমাদের সঙ্গে সাক্ষাৎকার দিলেন তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং সাধুবাদ জানাচ্ছি তিনি দীর্ঘ দিন থেকে যে সমস্যায় ভুগছেন তিনি যেন দ্রুত আরো ভালো থাকেন এবং স্বাভাবিক লাইফে ফিরে আসেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শেখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাত ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল